Hi guys, good evening. Welcome to Online English Learning Course Lesson 7. Shagato janacchi ami Hussain Mahmudipal. Ajke amra kichu preposition niye alochona korbo, othoba amra kichu word niye alochona korbo jekular shahaje amra sadharonoto amader bakkoke lomba korte pari, amader bakkoke ektu shohoj korte pari, amader bakkoke sundor korte pari. Ebong amra shikhe nebo shomoyer purbe ki boshe. আমি কোয়ার্টার লিখেছি যে আফটার AFTER আফটার পরে বিফোর পূর্বে এবং After, পরে, before, পূর্বে এবং at সময়ের পূর্বে বসে। আসলে এগুলা কি? আমরা আপনারা দিয়ে শুরু করি। I hope you write already, guys. Take note, please. আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার ডেইলি রুটিন করেন, আপনার প্রতিদিনের যে রুটিন, যদি আপনাকে বলা হয় যে আমি যদি বাংলায় বলি, আমি ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, বাজারে যাই অথবা আমার কাজে যাই, কাজ থেকে আসি, আসার পরে ফ্রেশ হই, এভাবে যদি, আবার আমি যদি এভাবে বলি যে আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে, ঘুম থেকে উঠার পরে আমি নামাজ পড়ি অথবা আমি ব্রাশ করি, ব্রাশ করার পরে আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি নাস্তা খাই অথবা আমার নাস্তা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করার পরে, নাস্তা করার পরে আমি কাজে যাই। আমি যদি আবার বলি যে কাজে যাওয়ার পূর্বে আমি আমার ইউনিফর্ম করি, ওকে, ইউনিফর্ম করার পরে আমি এভাবে আপনাকে যেগুলো আপনাকে বলতে হচ্ছে আপনাকে ডেইলি রুটিনে, যেগুলো এখানে যদি পরে এবং পূর্বে যুক্ত করেন, পরে পরে এবং পরে এবং পূর্ব যুক্ত করে তাহলে দেখা যাচ্ছে যে বাক্যগুলার সৌন্দর্য চলে আসে, বাক্যগুলা দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তাহলে আমি আমরা শুরু করি আমাদের ক্লাস, কিভাবে আমরা করব। আর আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসটা আপনাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনারা যদি সহজে ইংলিশ শিখতে চান, আপনি কি নিয়ে কাজ করতেছেন, আমি কার সাথে কাজ করতেছেন, কি আশেপাশে আপনার কি আছে, এগুলো নিয়ে আপনি মনে মনে কথা বলতে থাকেন। আপনার যখন অবসর পান, যখন আপনি ব্রেকে যান, যখন আপনি একা থাকেন, যখন আপনি খেলতে যান, যখন আপনি রেস্টে থাকেন, তখন আপনাকে এই প্র্যাকটিসগুলো করতে হবে। আপনি এই প্র্যাকটিসগুলো করতে পারেন যে আপনি যদি প্রতিদিন 20 মিনিট, বড় জোর 20 মিনিট আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য না দিতে পারেন, তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখা হবে না। একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে এতটা সহজ না, আবার এতটা কঠিনও না, সবকিছু নির্ভর করে আপনার উপরে। এখন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি যদি 20 মিনিট সময় নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন, আপনি প্রতিদিন যদি 5 থেকে 10টা শব্দ শিখতে, আপনার আপনি একটা কথা হচ্ছে যে 5 থেকে 10টা শব্দ প্রতিদিন আমাদের মনে থাকবে না, মনে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনাকে বাক্যের মাধ্যমে শিখতে হবে। যেমন আপনি আপনাকে যদি আমি একটা ইয়ে বলি, suppose
আপনাকে কোন একটা শব্দ দেওয়া হলো যে রাইট রাইট বাংলা হচ্ছে লেখা, এই শব্দটা আপনাকে মুখস্থ করতে হবে। আমি যদি টেবিলে বসে রাইটার তো লেখা, রাইটার তো লেখা, রাইটার তো লেখা এভাবে পড়ি, হয়তো আমার মুখস্থ হয়ে যাবে, 10-15 মিনিট পড়ার পরে মুখস্থ হয়ে যাবে, কিন্তু আমরা এই মুখস্থটা থাকবে না, মনে থাকবে তখনই যখন আপনি এটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন, যখন আপনি এটা নিয়ে বাক্য তৈরি করবেন। বাক্য যখন তৈরি করবেন তখন অটোমেটিক এটা আপনার সেন্সে কাজ করবে, আপনার ব্রেইন আপনাকে ইন্ডিকেট করবে যখন আপনি কথা বলতেছেন। সাপোজ আপনি, আপনাকে দেখি, আমি যদি এটাকে দুইটা সাবজেক্ট নিয়ে তিনটার সময়ে তৈরি করি তাহলে কয়টা আসে? যেমন আমি আমি কবিতা লিখি, এটা যদি আমি তিনটার সময় ইয়ে করি, আমি কবিতা লিখি বর্তমান সময়, আমি কবিতা লিখব ভবিষ্যৎ, আমি কবিতা লিখে ছিলাম অতীত। আমাদের তিনটার সময় একটা সাবজেক্ট নিয়ে তিনটা বাক্য। তো আমি যখন বলবো আই রাইট পোয়েম, আমি কবিতা লিখি, এভাবে পড়তে হবে আপনাকে, আই উইল, ভবিষ্যতে হলে উইল, আপনাদের জানা আছে আই উইল রাইট পোয়েম, আমি কবিতা লিখেছিলাম, রাইটের বার্ব টু কি? রাইটের বার্ব টু রোল, আই রোল পোয়েম। ওকে, এখন আমি যদি সাবজেক্ট চেঞ্জ করি, সে অথবা সুহেল কবিতা লিখেছিল, আমি শুধু সুহেলটা আনবো, সুহেল, তাহলে আমি কি বলবো যে সুহেল রাইটস পোয়েম, সুহেল কবিতা লিখে, সুহেল কবিতা লিখবে, সুহেল উইল রাইট পোয়েম, সুহেল কবিতা লিখবে, সুহেল কবিতা লিখেছিল, সুহেল রোট পোয়েম। আমি যখন এভাবে প্র্যাকটিস করতে থাকবো তখন আমার আশা রাখি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আসলে আমি এক্সপিরিয়েন্সড, এভাবে আমি আমি নিজেও প্র্যাকটিস করতাম, আমি আমার স্টুডেন্টদেরও প্র্যাকটিস করাতাম, অ্যান্ড আই হোপ তারাও তাদেরও উপকার হয়েছে এবং আমি এভাবে শিখেছি, আমি এভাবে শিখতে পেরেছি, আমার সহজ মনে হচ্ছে ওয়েগুলা। যাই হোক, আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম যে কথা বলতে চাচ্ছিলাম আফটার বিফোরের কাজ কি, আফটার এবং পরে। যেমন আমি বললাম যে আমি কবিতা লিখি, আই রাইট, আই রাইট পোয়েম, কবিতা লেখার পরে আমি গান লিখলাম, হোয়াট এভার। ওকে, আই রাইট পোয়েম, কবিতা লেখার পরে আমি ফুল স্টপ, আমাকে লিখতে হবে যে কবিতা লেখার পরে আমি কি করছি। কবিতা লেখার পরে আমরা যে যখন আফটার ইউজ করি অথবা বিফোর ইউজ করি, আফটার এবং আফটার এবং বিফোর যখন আমরা ইউজ করি, আফটার এবং বিফোরের পরের যে বাক্যটা সাধারণত সেটা নাউন হয়ে থাকে, অথবা যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আফটার এবং বিফোর প্লাস যে কোনো একটার মধ্যে প্লাস বি ওয়ান, ভার্বের বি ওয়ান এবং আইএনজি। যেমন আমি যদি এই এটারে আমি কবিতা লেখার পরে গান লিখেছিলাম,
বা লিখবো, তাহলে আমার যে প্রথম যে বাক্য যেটার পরে আপনি লিখবেন, যে বাক্যের পরে লিখবেন তার যে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, সাবজেক্টের, আমি আবারও বলছি, সাবজেক্টের পরে যে ভার্বটা আছে তার সাথে আফটার রাইটিং, আফটার রাইটিং আমি ক্লিয়ার করে দিচ্ছি। কবিতা লেখার, কবিতা লেখার পরে আমি গান লিখব, আমি হাতের কাজ শেষ করব, অথবা আমি বাজারে যাব, অথবা আমি খেলতে যাব, হোয়াট এভার। কবিতা লেখার পরে, কবিতা লেখার পরে এখানে লেখাটা হচ্ছে কাজ এবং পরেটা হচ্ছে আফটার, রাইট? তো আমাকে প্রথমে লিখতে হবে আফটার, আফটার কি লিখা, রাইটিং, আফটার রাইট, সরি, আফটার রাইটিং পোয়েম, আপনাকে উল্লেখ করতে হবে আসলে কি করার পরে, আফটার রাইটিং পোয়েম, আফটার রাইটিং পোয়েম। এখন এখানে একটা কনফিউশন থেকে যেতে পারে, আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি, যে কবিতা লেখার পরে আমরা যদি বলি যে আফটার কবিতা, আফটার পোয়েম, আফটার পোয়েম কবিতার পরে, আপনি এখানে আপনি বলতে পারেন যে আমি কবিতা লেখার পরে যেহেতু, সো আফটার পোয়েম, আফটার পোয়েম এর অর্থ কি, কবিতার পরে, কবিতার পরে, কিন্তু আপনাকে বলতে হবে যে আমি কবিতা লেখার পরে, তো আপনার যেহেতু লেখার পরে অতএব আফটার রাইটিং পোয়েম, কবিতা লেখার পরে আমি বাজারে যাব অথবা যাব, আমি একটা বাংলা বাক্য লিখছি যে তারা ফুটবল, তারা ফুটবল খেলবে খেলার খেলার পরে তারা বাজারে যাবে। আপনি ভালো কোনো কিছু নিয়ে আলোচনা আসলে আমি এই মুহূর্তে আমার মাথা আসতেছে না আসলে কি বুঝবো, তারপর আমি একটা, তারা ফুটবল খেলবে খেলার পরে তারা বাজারে যাবে, আপনাকে কিভাবে লিখতে হবে, খেলবে যেহেতু অর্থাৎ এটা ভবিষ্যৎ, দে দে উইল প্লে, দে উইল প্লে কি খেলবে, ফুটবল, দে উইল প্লে ফুটবল ফুল স্টপ, খেলা পরে, খেলাটা ইংলিশ প্লে, এখানে আমাদের ভার্বটা হচ্ছে প্লে, পরে ইংলিশ আফটার, সো আপনাকে আফটারটা লিখতে হবে, যেমন আফটার খেলা, আফটার প্লে ing, আফটার প্লে, আফটার প্লে তারা বাজারে যাবে, দে উইল গো টু,
মার্কেট। এখন দেখেন এখানে তারা আমাদের আফটার এর পরে যে বাক্য যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে বি ওয়ান, বারটা হয় সেটা হচ্ছে বি ওয়ান এবং বি ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হয়। এখন আমি আরেকটা বাক্য লিখছি, আপনাকে যদি সারনেম কলম কিনে ছিল, সারনেম কলম কিনে ছিল, কিনার পরে কলম কিনার পরে অথবা কিনার পরে কিনার পরে অথবা ক্রয় করার পরে, আপনারা বলতে পারেন ক্রয় করা অথবা কিনা, আমি ক্রয় করাটাই দিই। যাই হোক, কিনার পরে শামিল কলম কিনেছিল, কেনার পরে সে শামিল কলম কিনেছিল, কেনার পরে সে আমাকে দিয়েছিল। তাহলে এখান থেকে আমরা আসলে কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পারতেছি, আসলে এখানে শামিল কলম কিনেছিল অতীত। আমরা যদি অতীতে বাক্য না বি ওয়ান বি টু, যেহেতু আমরা বিফোর যেমন বাই মানে খরিদ করা অথবা কেনা, বট বি ও ইউ জি এস টি বট, বট মানে বা টু কিনেছিল, তাহলে শারমিন কলম কিনেছিল, কিনার পরে সে আমাকে দিয়েছিল, কিনেছিল। এখান পর্যন্ত আমাদের সাবজেক্ট, আমাদের সেন্টেন্স শারমিন এস এইচ এ আর শার, শারমিন যেহেতু এটা অতীতের বাক্য, যেহেতু এটা অতীতের বাক্য তবে আমাকে বার টু থেকে নিতে হবে, শারমিন বট POU শামিল বট কি কিনেছিল, প্যান্ট, শামিল বট প্যান্ট এবং কিনার পরে আমাকে এটা তৈরি করতে হবে যে কিনার পরে আফটার 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 যখন আমরা ইউজ করব আফটার পরে কোন সময় বার টু বার থ্রি হবে না, আফটার এবং বিফোরের পরে সাধারণত শুধুমাত্র ভার্ব ওয়ান এবং ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আফটার এটা ভার্ব ওয়ান চলে আসবে, এটা বাই আফটার বাই কি কিনেছিল, পেন, অথবা আফটার বাই যদি আপনি এখানে কলম কিনার পরে বলতেন তাহলে বলতাম যে আফটার বাইং পেন, যেহেতু আমাকে বলা হয়েছে যে কিনার পরে হতে আফটার বাই সে আমাকে দিয়েছিল, সে যেহেতু শারমিন মহিলা তাই সি সি
আমাকে দিয়েছিল, সে আমাকে দিয়েছিল। দেওয়া ইংলিশটা হচ্ছে গিভ, এবং যেহেতু অতীত এটা, তাহলে বার্টু গেভ, শি গেভ মি। বিফোরটাও আমাদের যে বিফোর, বিফোরটাও সেম। বিফোর পূর্বে, আমরা যখন কোনো বাক্য বলি যে আমি বাজারে যাওয়ার পূর্বে অথবা স্কুলে যাওয়ার পূর্বে বই কিনেছিলাম বা কিনবো, আমি স্কুলে যাওয়ার পূর্বে, স্কুলে যাওয়ার পূর্বে বই কিনবো, আমি আমি বই স্কুলে যাওয়ার পূর্বে, আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে আসলে স্কুলে যাওয়ার পূর্বে আমি বই কিনবো, এটা হচ্ছে আলাদা একটা বাক্য। এটা অবশ্যই আপনারা ধরতে পারতেছেন যে এটা ভবিষ্যতের বাক্য, আর যদি ভবিষ্যতের বাক্য হয়ে থাকে তাহলে আমরা এটা কিভাবে বলবো, আই আই উইল বাই বুক বিফোর গোয়িং টু স্কুল। তো আপনাকে এটা যে কোনো জায়গায় বসাতে পারে, প্রথমে যদি বসাই স্কুলে যাওয়ার পূর্বে বি ফর, যাওয়া ইংলিশটা হচ্ছে গো, যদি গো হয় তাহলে জিও গো, যেহেতু বিফোর এর পরে বসে যান আইনি বিফোর গোয়িং, কোথায় স্কুলে, বিফোর গোয়িং স্কুল, বিফোর গোয়িং স্কুল আমি বই কিনবো, আই উইল বাই বুক, অথবা আমি অতীতে যদি বলি, যেমন আমি আমাদের দৈনন্দিন জীবনে যে আমি ঘুম থেকে উঠার পরে নামাজ পড়েছিলাম, নামাজ পড়ার পূর্বে অজু করেছিলাম, অজু করার করার ইংলিশ হচ্ছে এগুলি এম বি এবু, এবুলিল হচ্ছে অজু করা, তাহলে নামাজ পড়ার পূর্বে আমি অজু করেছিলাম, কিভাবে বলবো যে বিফোর আফটার গেটিং আপ আই ব্রাশ, আমি ঘুম থেকে উঠার পরে আফটার গেটিং আপ ব্রাশ করেছিলাম, আই ব্রাশ মাই টিথ, এবং পরে যদি আমরা বলি যে ব্রাশ করার পরে আমি অজু করেছিলাম, অজু করা অজু করা, আফটার ব্রাশিং, ব্রাশ যেহেতু একটা বার্ড, অতএব ব্রাশিং, আফটার ব্রাশিং আই এবুলেটেড, আমি উজু করেছিলাম। থ্যাংক ইউ গাইস। আরেকটি হচ্ছে যে এর, আপনাকে যে কোনো সময়ের পূর্বে এর বসবে,
যেমন আপনি যদি বলেন 7 at 7 o'clock, 8 at 7:30, at 10 p.m. আপনাকে যেভাবে যা ইউজ করতে হবে, যে যেগুলো সময় যখন আপনার, যেমন আমি ঘুম থেকে উঠেছিলাম 7টায়, আই গট আপ এট 7 o'clock, আমি আগামীকালকে 5টার সময় উঠব, আই উইল গেট আপ টুমারো এট 7 o'clock. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস. অ্যান্ড যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে, যদি আপনাদের আমাদের এই টিউটোরিয়ালটি কাজে এসে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই চ্যানেল. যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা আপনাদের সমস্যা কথা তুলে ধরবেন, অবশ্যই স্পোকেন সম্পর্ক দিও, আমরা সলভ করার চেষ্টা করবো. অ্যান্ড ঈদ খুব কাছে, খুব শীঘ্রই আমরা ঈদ সেলিব্রেশন করতে যাচ্ছি, আর আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন. সবার সুস্থতা কামনা করে আমাদের ক্লাস এখানেই শেষ করছি. আল্লাহ হাফেজ, টাটা.